নমস্কার, আমি প্রিয়াঙ্কা মুখার্জি, বারাসাতে থাকি। শ্রীমতীর দরবারে 25শে বৈশাখ উপলক্ষে যে রন্ধন প্রতিযোগিতার আয়োজন হয়েছে, আমি তারই একজন প্রতিযোগী। ঠাকুরবাড়িতে যেসব স্পেশাল রান্নাগুলো হতো, তার মধ্যে চাপড় ঘণ্ট কিন্তু একটা নিরামিষ পদ। আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখে নেওয়া যাক যে চাপড় ঘণ্ট বানাতে আমাদের কি কি লাগছে। চাপড় ঘণ্ট বানাতে আমাদের লাগছে বেগুন, কাঁচা কলা, আগে থেকে ভেজানো মটর ডাল, পটল, আলু, রাঙা আলু, কুমড়ো, নুন দিয়ে মেখে রাখা শশা, তেল, হলুদ, স্বাদমতো নুন, মিষ্টি, ফোড়নের জন্য থাকছে 5 ফোড়ন আর সর্ষে। তাহলে বানিয়ে নেওয়া যাক চাপড় ঘণ্ট। তরকারিগুলো কিন্তু আমি সব সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি লম্বা করে। আর মটর ডালটা কিন্তু আমি অল্প নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি এগুলো দিয়েই চাপড় বানাবো। বড়া কিন্তু নয়, চাপড়, মানে চ্যাপটা চ্যাপটা করে বানাবো। তো সবার আগে আমি কড়াইতে তেল দিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার আমি এটা চ্যাপটা চ্যাপটা করে চাপড় বানাবো। বেশ কটা চাপড় আমি বানিয়ে নেব। চাপড়গুলো একটু উল্টে দেব। চাপড় ঘণ্টর চাপড় কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। চাপড় আমি প্লেটে তুলে নিলাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে ফোড়নের ব্যবস্থা করতে হবে। তাই জন্য আমি আর একটা পাত্রে সর্ষে আর 5 ফোড়ন, এই দুটো আমি শুকনো খোলায় একটু নেড়াচাড়া করে নেব। একটা অদ্ভুত সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। এই যেটা আমি শুকনো খোলায় এটা যে নাড়াচাড়া করছি, এইবার এটা আমি গুঁড়ো করে নেব আমার ফোড়নের জন্য। চাপড় যে ভেজে রেখেছিলাম সেই তেলটার মধ্যে আমি
ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা তোমরা আন্দাজ করে দেবে যে রকম তরকারির পরিমাণ সেই বুঝেই দেবে, কারণ আর কিন্তু কোনো রকম মশলা এখানে ব্যবহার হচ্ছে না। ফোড়নটা দিয়ে যখনই একটু গন্ধ বেরোবে তখনই একে একে কুচনো সবজিগুলো, সরু সরু করে কুচনো সবজিগুলো কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তাহলে সবার আগে আমি দিয়ে দিচ্ছি, আর আঁচটা কিন্তু কমিয়ে দেবে যাতে পুড়ে না যায়। সবার আগে আমি দিলাম পটল, তারপরে আলু, কাঁচা কলা, একটু নাড়াচাড়া করে নিই। আমি কিন্তু এই বাটিটার মাপ করে সব সবজিগুলো দিচ্ছি। তারপরে দিচ্ছি কুমড়ো, এবার আমি অল্প একটু হলুদ দেব, স্বাদ মতো নুন, এই তরকারিটা বানানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে এতে কিন্তু কোনো জল আমি ব্যবহার করতে পারবো না, কোনো জল আমি অ্যাড করবো না। আঁচটা সিম করে আস্তে আস্তে হতে দেব। সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ থাক, সেদ্ধ হয়ে যাক। এখন দেখব যে তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা। নিচে থেকে কিন্তু একটু একটু করে জল ছেড়েছে। এবার আমি বেগুন দেব, বেগুনটা তো একটু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য বেগুনটা আমি একটু পরে দিলাম। যদি জলের প্রয়োজন হয়, শশাটা তো আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, শশা থেকে যে জলটা বেরোচ্ছে এই জলটা কিন্তু একটু করে আমি দিতে পারি। শশা কুচিটাও দিয়ে দেব, যতক্ষণ না এবার সব সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা সরিয়ে তাহলে দেখিনি সব সবজি আমার সেদ্ধ হয়েছে কিনা। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার আমি যেটা করবো সেটা হলো চাপড়গুলো আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো।
চাকরগুলো আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেব অল্প একটু ঘি। ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েই নামিয়ে ফেলবো চাপড় ঘন্ট। এবার আমি দেব অল্প একটু চিনি, এটা কিন্তু অপশনাল, যার ইচ্ছে হবে দেবে যার ইচ্ছে হবে দেবে না। আবারও একটু ঢেকে রাখলাম। এবার কিন্তু চাপড় ঘন্ট পরিবেশনের পালা। চাপড় ঘন্ট আমার একদম ডান, এবার এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো।